সাইয়েদনা ইব্রাহিম ওনার ছেলেকে রেখে আসলেন মরুভূমিতে মক্কার জমিনে, তার বিবি হাজরা সহ হাজার মারা গেল। সাইয়েদনা ইসমাইল বড় হলেন, তাগড়া যুবক। বুখারীর বর্ণনা, জুরহুম নামক কওমের একটা মেয়েকে বিয়ে করে সুখের সংসার করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম যাও যাও তোমার ছেলেরে দেখতে যাও। বুখারীর বর্ণনা, সাইয়েদনা ইব্রাহিম ইসমাইলের বাড়িতে দেখা করতে গেলেন, বেড়াতে গেলেন। সাইয়েদনা ইসমাইল বাড়িতে নাই, বনে গিয়েছে শিকার করতে। কি করতে? সব নবীরা নিজ হাতে কামাই করে খেয়েছেন, ঠিক কিনা? শিকার করতে গিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম দরজার পাশ থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ কণ্ঠে, ঝাঁঝালো কণ্ঠে, রাগ মাখা কণ্ঠে একটা মেয়ে উত্তর দেয়, আলাইকুম আসসালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কাইফা হালুকিয়া উম্মি, ও মা তুমি কেমন আছো? মেয়েটা ভিতর থেকে বলে, বেশি ভালো নাই, দিনকাল কেমন চলে? কয় সুবিধার না, খাওয়া দাওয়া হয়নি। কয় না হয় না, আমনে কেড়া। সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার চিনবা না। ইদা জা আযাউজুকি মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে ফিরবে, ফাকরাই আলাইহি সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা। ও মুরিহিয়া ইগাইরা আতাবাতা বাবিহার, বলবা ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলে। চলে গেলেন বিকেল বেলা। সাইয়েদনা ইসমাইল চলে আসলেন, আসার পরে বিবি বলে, একটা বুড়া আইছিল। বুড়া কে আইছিল? সাইয়েদনা ইসমাইল বলে, বুড়া আসবে কোত্থেকে? কেন এসেছে? কি জন্য এসেছে? কি বলেছে? তার স্ত্রী বলতে লাগলো, আপনারে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, আর বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাট যেন পাল্টে ফেলেন। এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা ইসমাইল ভয় পেয়ে গেলেন, লাফ দিয়ে উঠলেন। কি ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলতে বলেছে ওই বয়স্ক লোক? ও মিয়া চোর চিনে চোরের সিগনাল, পুলিশ চিনে পুলিশের সিগনাল, আর নবী চিনে নবীর। উনি নবী, বাবাও নবী, বাবা ইব্রাহিমের সিগনাল বুঝে ফেলেছে। চিৎকার দিয়ে বলে, ও কপাল পুল্লি, তুই কপাল পুল্লি, নিজের কপালে নিজে কুড়াল মারলি, যারে বুড়া বইলা গালি দিলি, বুড়া না তোর শ্বশুর, আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা যেই কথাটা বলে গিয়েছে, কথাটা তো সুবিধার না, এটার গ্রিন সিগনাল না, রেড সিগনাল। আমার বাবা বলেছে তোরে যেন আমি তালাক দেই, আমি যেন তোরে ডিভোর্স দেই, গেট আউট, বের হয়ে যা, ডিভোর্স দিয়ে দিলাম। আপনার আব্বাও যদি রাগ করে রাখে, পোলা তোর বউরে ডিভোর্স দিয়ে দিবেন নাকি? আবার দিয়ে দিয়েন না? আপনার বাবাও বাবা, ইসমাইলের বাবা ইব্রাহিমও উনি সাধারণ বাবা নন, আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে উনি কথা বলেন। আপনার বাবাও যদি রাগ করে বলে, ও বাবা তোর বউরে তালাক দিয়ে দিয়েন না, কি করবেন? সংলাপ করবেন, সমঝোতা করবেন। আমাদের দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে? আমরা ঘরে করুন, ঘরে ঘরে আমরা সংলাপ সমঝোতা করবো, চিল্লা এখন, ঠিক কি না? মিটিং করবেন, মিলায়া দিবেন। ইসলাম বলে মিলায়া দাও, লাগায়া দিও না। কিছু লোক আছে লাগায়া দেয়, আছে না নাই? দুইজন ঝগড়া করে মিলায়া দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আগুন ধরলে আপনারা কি দিয়া নিবান? অনেকে ওটার মধ্যে তেল ঢালে, আছে না নাই? আর একটু জ্বলুক, আর একটু লাগুক, ভালোই লাগে, আছে না নাই? বিশ্বনবী মিলায় দিতেন, লাগায় দিতেন না। আপনি মিলায় দিবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবে। আপনার বাবা যদি বলে তোর বিবিরে তালাক দে, বাবারেও বুঝান, বউরেও বুঝান। আরে তালাক তো অনেক পরের কথা, আমরা ইসলামের দেয়া তালাকের সিস্টেম মেনে চললে বাংলাদেশের ডিভোর্স রেট কমে যাবে, কোনো তালাকই হবে না, ঠিক কি না? ইসলাম পঞ্চম স্টেপে তালাক দিতে বলেছে, ফিফথ স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইদু হুন্না, ওয়াইফ কথা শুনে না, কক্সবাজার ঘুরতে নিয়ে যাও, কথা শুনবে, সুবহানাল্লাহ পড়েন, কথা শোনে না, যমুনা ফিউচার পার্কে নিয়ে যাবা, বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে দামি শাড়ি কিনে দেবা, আউটিং এ যাবা, হ্যাং আউট করবা, কথা শুনবে, ঠিক কি না? বিশ্বনেই বললেন, রিফকাম বিল কাওয়ারির, নারীদের মন নরম, তাদের সাথে নরম ভাবে কথা বলতে হবে, গরম হইলেই ঝামেলা, ঠিক কি না? তাহলে কথা না শুনলে প্রথমে আল্লাহ বললেন, ফাইদু হুন্না, ওয়াজ করো, বেড়াতে নিয়ে যাও, এটা তো কাজ হয় না। দুই নম্বরে বললেন, ওয়াজুরু হুন্না ফিল মাদাজে, বিছনা আলাদা করো, তারে এক রুমে ঘুমাতে দাও, তুমি আর এক রুমে ঘুমাবা। এই বিচ্ছেদে হয়তো তার মনের মধ্যে হেদায়াত চলে আসবে, এটাতেও কাজ হয় না। তিন নম্বর স্টেপ, ওয়াদ্রিবু হুন্না, শাসন করো। অনেকে ওয়াদ্রিবু হুন্নার ব্যাখ্যা করে পিটাও, না, বিশ্বনবী তার একটা বিবিরও পিটায় নাই, ঠিক কি না? ওয়াদ্রিবু হুন্না মানে শাসন করো, একটু করা হও, যদিও শাব্দিক অর্থ পিটাও,
কিন্তু এখানে পিটানোর অর্থ নেওয়া যাবে না এর ব্যাখ্যা কি হবে ব্যাখ্যা করতে যে মুফাসসিররা হয়রান হয়ে গিয়েছে কোন কোন মুফাসসির বলে ছোট কাঠি দিয়া পিটাইবে না এই কথা হনুস না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে এত সুখের সংসার কত ঘুরলাম কত সুন্দর সংসার করলাম এখন সংসারটা ভেঙে গেলে আমার হবে কি তুই আমার কৈতরি তুই আমার টুনটুনি তুই আমার পরানের পরান এরকম বইলা লাঠি দিয়ে আস্তে আস্তে বাড়ি দিবেন অনেক মুফাসসির বলেছে না মেসওয়াক দিয়ে বাড়ি দিবেন অনেক মুফাসসির কয় না কোলবালিশ দিয়ে পিটাইবেন যাতে হাত পা না ভাঙে ঠিক কিনা তাহলে ওয়াজ করলেন শুনে না বিছানা আলাদা করলেন শুনে না তারপরে তাদেরকে একটু করা হন শাসন করেন তা তো শুনে না তারপরে কোরআন বললো ফাবাসু হাকামাম মিনাহলিহি হাকামাম মিনাহলিহা শ্বশুর পক্ষের লোকেরা ওই পক্ষের লোকেরা মুরব্বীরা বসে মিলমিশ করে দেওয়ার চেষ্টা করবে তাতেও শোনে না চারটা শেষ এরপরে পঞ্চম নাম্বারে তালাক তাও একবারে তিন তালাক দেওয়া যাবে না তালাক দুই ধরনের তালাক সুন্নি তালাক বিদআই একটা হচ্ছে সুন্নাতি তালাক আর একটা হচ্ছে বেদাতি তালাক বেদাত তালাক মানে রাগের মাথায় একসাথে তিন তালাক বাইন তালাক এগুলো আছে না নাই না এগুলো করা যাবে না তালাক সুন্নি হচ্ছে আপনার বউয়ের যখন পিরিয়ড হয় না আপনার বউ ক্লিন পরিচ্ছন্ন তখন এক তালাক দিবেন কারণ ওই তালাক দেওয়ার পরেও তার প্রতি ভালোবাসা জাগলে আবার মেলামেশার সুযোগ আছে না নাই এক মাস সুযোগ আছে ফিরে আনতে পারবেন কথা শুনে না দ্বিতীয় মাসে আবার আরেকটা তালাক দিবেন আরো এক মাস সুযোগ কয় মাস তারপরে তৃতীয় মাসে যখন আরেক তালাক দিয়ে দিলেন আর তালাক আল বা ইন আল বাইনুনা কমপ্লিট ডিভোর্স আর এই বউয়ের কাছে যাওয়া যাবে এই সিস্টেম একটার পর একটা যদি আপনি মানেন তালাক হবে কথা কন আরে প্রথম ধাক্কায় কক্সবাজারে গেলেই তো আবার শান্তির সংসার শুরু হয়ে যাবে ঠিক কিনা এজন্য ধাপে ধাপে ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিছে বউ এসে বিচার দিছে আমার জামাই আমার 100 তালাক দিছে 100 তালাক দিছে নিয়ে আসো তোমার হাজবেন্ড রে নিয়ে আসা হলো কিরে কয় তালাক দিছস কয় 100 কি লেগে দিছস দিবি দিনটা দিছস 100টা কারণ কি কয় মেজাজ গরম আছিল ওমরে ফারুক বলে দাঁড়া বিচার করে দিচ্ছে তিন তালাকে তোর বউ তালাক বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম নিয়ম যদি বাংলাদেশে থাকে উল্টা পাল্টা তালাক হবে জোরে বলে এজন্য আপনার বাবা ও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিম ও সাইয়েদনা ইব্রাহিম বললেন তালাক দাও ইসমাইল তালাক দিয়ে দিলেন ঘটনা মনে আছে তো না ভুলে গেছেন তালাক দিয়ে দিলেন নতুন বিয়ে করলেন তিন বছর পর আবার সাইয়েদনা ইব্রাহিম দেখা করতে আসলেন আজকেও সাইয়েদনা ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য আজকেও সাইয়েদনা ইব্রাহিম এসে সালাম দিল আসসালামু আলাইকুম আজকে যাদুমাখা কণ্ঠে মধুমাখা কণ্ঠে সুরেলা কণ্ঠে একটা মেয়ে উত্তর দিল ওয়ালাইকুমুসসালাম জিজ্ঞেস করলো কাইফা হালু কিয়া উম্মি মা কেমন আছো মেয়ে কয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব সময় আমরা ভালো আছি সুবহানাল্লাহ কইবেন না দিনকাল কেমন যায় কয় খুব ভালো খাবার দাবার কয় খুব ভালো আপনি কে আমার চিনবা না মেয়ে বলে আপনারে আমি চিনতে চাই এই মরুভূমিতে কেউ কোনোদিন আমাদের খবর নেয় না কে আপনি মুরব্বী বাজান দয়ালু মানুষ আমাদের খোঁজ খবর নেয়ার জন্য এসেছেন বাইরে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসেন সাইয়েদনা ইব্রাহিম ঢুকতে চায় না মেয়েটা জোরাজুরি শুরু করেছে জোর করে ঘরে ঢুকালো শরবত বানিয়ে খাওয়ালো রুটি বানিয়ে খাওয়ালো খেজুর বানিয়ে খাওয়ালো ছাগল পালতো ছাগলের দুধ খাওয়ালো সাইয়েদনা ইব্রাহিম এই আপ্যায়ন দেখে চোখের পানি ছেড়ে মেয়েটার জন্য দোয়া করে দিল ও মেয়ে এইটাও মাইয়া আগেরটাও আহা সাইয়েদনা ইব্রাহিম দোয়া করে দিল আর বললে ইদা জা আজাউজুক মিনাল গাবা তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফাকরাই আলাইহি সালাম স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি ইউসবিতা আতাবাতা বাবিহি আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টায় সাইয়েদনা ইসমাইল ফিরলেন ওয়াইফ বলতেছে নুরানি চেহারা এক আল্লাহর ওলির মতো লোক আসছিল মুরব্বী টাইপের মুরব্বী টাইপের এইটা শুনে তো সাইয়েদনা ইসমাইল ভড়কে গিয়েছে লাভ দিয়ে উঠছে কি মুরব্বী কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই চিৎকার দিয়ে বলে তাড়াতাড়ি বল কেমন আচরণ করেছিলি বল বিবি বলে আপনি ভয় পাবেন না অনেক ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি উনিও আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন আপনারে সালাম দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকাটটা যেন জীবনেও আপনি না পাল্টান আদরের চোটে বিবিকে জড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি পাইছস গোল্ডেন
নুরানি চেহারার যে লোকটা এসেছিল সাধারণ কোন লোক নয়, তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা চৌকাট বলতে তোকে বুঝিয়েছে আর বোঝাতে চেয়েছে, এই যে তোরে আমি বিয়ে করেছি, জীবনেও যেন তোরে তালাক না দেই, তোর হাতটা যে দুনিয়াতে আমি ধরেছি, তোর হাত ধরেই যেন দুজনে জান্নাতে ঢুকে যায়। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।